এর কিয়ামের গুরুত্ব অনেক কি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কিয়ামের গুরুত্ব দিয়েছেন আপনিও দিতে হবে রাতের কিয়াম যদি কোনো ব্যক্তি করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যদি কোনো ব্যক্তি রাতের কিয়াম রমজান মাসে আদায় করে অর্থাৎ তারাবির সালাত যদি আদায় করতে পারে তাহলে ঈমানান ঈমান সহকারে ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে রাতের কিয়ামের গুরুত্ব দিতে হবে এবং সৌন্দর্যজনিত হবে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারাবির সালাতের সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে 9 বছর রমজান মাসের সিয়াম পেয়েছেন 9 বছর রমজান মাসের সিয়ামের মধ্যে 3 দিন মাত্র জামাতের সাথে সালাত আদায় করেছেন আর বাকি সালাতগুলো নিজের গড়েই আদায় করেছেন নিজের গড়ে যেই সালাতগুলো আদায় করেছেন রমজান মাসে এই সম্পর্কে সবচেয়ে বেশি ভালো খবর জানতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি ভালো খবর জানতেন নিজের গড়ের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে প্রশ্ন করা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালমান বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন كيف كان الصلاة رسول الله صلى الله عليه وسلم بالليل رمضان بسنا قال هر يا رسول صلى الله عليه وسلم راتر صلاة كمون ছিল رمضان মাসের رسول صلى الله عليه وسلم صلاة كمون ছিল رمضان মাসের رمضان মাসের صلاة كمون ছিল رمضان মাস কিন্তু এখানে এসেছে رمضان মাসের صلاة كمون ছিল عائشة رضي الله تعالى عنها বলছেন كان يزيد في رمضان ولا في غير رمضان قال يزيد في رمضان ولا في غير رمضان على 11 ركعة على 11 ركعة رسول صلى الله عليه وسلم راتر صلاة كمون كوري پرتن عائشة رضي الله تعالى عنها بولچن كان يزيد رمضان ولا في غير رمضان رمضان ماشتي كان ايت كرا هوئے چه رمضان ابن রমজানের বাইরা আলা ইদআশার রাকাআ 11 রাকাতের বেশি আদায় করতেন না 11 রাকাতের বেশি আদায় করতেন না সহিহ বুখারী 1147 নম্বর হাদিস আপনি যদি 11 রাকাতের চেয়ে বেশি আদায় করতে পারেন যদি করতে চান করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই অন্য হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাতের সালাত সালাতুল লাইলি মাসনা মাসনা দুই দুই করে আদায় করতে পারেন যত খুশি তত কিন্তু 20 এ নির্দিষ্ট করে নিচ্ছেন কেন যত খুশি তত আদায় করতে পারেন যত খুশি তত আদায় করতে পারেন কিন্তু সৌন্দর্যজনিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত 8 3 11 রাকাতই ছিল কিন্তু প্রথম 4 রাকাত কেমন ছিল আব্দুর রহমান সালমান বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কেমন করে বলি তোমাকে কেমন সালাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 4 রাকাত এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে বর্ণনা করব কিভাবে আমার ভাষা নাই এত সুন্দর করে আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 4 রাকাত আর আপনি 20 রাকাত আদায় করতেছেন সময় লাগতেছে 20 মিনিট আপনি 20 রাকাত আদায় করতেছেন সময় লাগতেছে 25 মিনিট কি পড়তেছেন পিছনের মুক্তাদির বুঝতেছে না কি পড়তেছেন পিছনের মুক্তাদির জানে না শুনতেছে শুধুমাত্র কি পড়তেছেন আপনি বুঝতেছেন এই জবাবকে দিতে হবে আর আল্লাহ বলছেন ওয়ারাতিলুল কুরআন তারতিলা কুরআনকে তারতিল সহকারে পড়তে হবে কুরআনকে তারতিল সহকারে পড়তে হবে না হলে কুরআনকে অপমান করা হবে আপনি যদি গুনগুন 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 করে যদি কুরআন পড়েন যেমন খুশি তেমন তাহলে কুরআনকে অপমান করা হবে সালাত পড়ে সওয়াব হওয়া তো দূরের কথা বদি গুনাহ লিখতে লেখা হবে আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে আর যদি কুরআনকে সুন্দর করে যদি পড়েন আস্তে আস্তে সুন্দর করে যদি পড়েন ওয়াল্লাহি মান ক্বামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আপনার পিছনের গুনাহকে মাফ করে দেওয়া হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নিয়ে আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সুন্দর করে আদায় করেছেন আপনি ওইভাবেই করেন, এইভাবেই করেন। আপনার যদি টার্গেটটাকে আমি কোরআন খতম করব, তাহলে রমজান মাসের সিয়াম, রমজান মাসের তারাবির সালাত সুন্দর হবে না। আপনি টার্গেট করতে হবে আপনি রমজান মাসের তারাবির সালাত সুন্দর করবেন, পাশাপাশি কোরআন পড়াকে সুন্দর করবেন, অ্যাটেনমেন্ট টার্গেট। কোরআন খতম করবেন আস্তে আস্তে, কোরআন খতম করতে হবে যে বাধ্যতামূলক তেমন নয়, কিন্তু সালাত আপনি সুন্দর করে পড়তে হবে সেটা হচ্ছে কি বাধ্যতামূলক। সালাতে কোরআন তিলাওয়াত করতে হবে সুন্দর করে সেটা হচ্ছে কি বাধ্যতামূলক। আপনি কেন 27 রমজান কেন আপনি কোরআন খতম শেষ করবেন? আপনি 29 রমজান করেন, সমস্যা কি? আপনি 29 রমজান করেন, সমস্যা কি? আপনি 27 রমজান করবেনই বা কেন? এই জন্য সর্বক্ষেত্রে আমি বলবো সম্মানিত বন্ধুদেরকে, আপনি তারাবির সালাত 20 রাকাত পড়েন আমাদের কোনো আপত্তি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে পড়েছেন আপনিও পড়তে হবে, না হলে সেই পড়ার কোনো গুরুত্ব থাকবে না, সেই পড়ার কোনো গুরুত্ব থাকবে না। রুকু সেজদা ঠিক মতো দিতেছেন ঠিকই, কিন্তু কোরআন পড়াকে সুন্দর করতে পারতেছেন না। আমরা অনুরোধ করব আপনি যেন কোরআনকে সুন্দর করে ওরাত্তিলুল কোরআন তারতিলা, তারতিল সহকারে যেন আদায় করতে পারেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের দেশের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে সালাত আদায় করা হয়, অধিকাংশ মসজিদ কেন পুরা মসজিদ সব মসজিদের মধ্যে